হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্ট দীর্ঘদিন পর আগামীকাল কিন্তু চেন্নাই এফসির এগেনস্টে আবারও আইএসএলে খেলতে নামছে। আর এই ম্যাচটা মোহনবাগানের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা জানো, তো এই ম্যাচ নিয়ে কথা বলবো। পাশাপাশি মোহনবাগানে অস্ট্রেলিয়ার নতুন কোনো ডিফেন্ডার আসছে না, আসতে পারে কিন্তু অন্য দেশের ডিফেন্ডার, তো সব কিছু বিস্তারিত আলোচনা করব। মোহনবাগানের চ্যাম্পিয়ন প্লেয়ার নিয়েও কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে আসছে, সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। মোহনবাগান সুপার জায়ান্ট চলে এলো এক নম্বর পজিশনে, আর রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি তারাও কিন্তু টপ ফোরে চলে এলো। তো লিগ টেবিলে এত বড় পরিবর্তন কী করে হলো সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো চেন্নাই এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচটি নিয়ে। তো এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল, মানে 31 মার্চ রবিবার সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগান সুপার জায়ান্টের হোম গ্রাউন্ডে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। আর এই ম্যাচ নিয়ে নতুন করে বলার কিছু নেই, চেন্নাই এফসি তারা কিন্তু টপ সিক্সের দৌড়ে এগিয়ে আসার জন্য এই ম্যাচ থেকে 3 পয়েন্ট অবশ্যই তুলে নিতে চাইবে। আর মোহনবাগান সুপার জায়ান্ট তারা কিন্তু মুম্বাই সিটি এফসিকে ছাড়িয়ে 1 নম্বর পজিশনে যাওয়ার চেষ্টা করবে। লিগ সিল জেতার জন্য মোহনবাগানের কাছেও এই ম্যাচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো মোহনবাগানও এই ম্যাচে অবশ্যই 3 পয়েন্ট তুলে নিতে চাইবে। তো এই ম্যাচ প্রিভিউ নিয়ে চ্যানেলে অলরেডি অনেক আগেই ফুল ডিটেলসে ভিডিও চলে এসেছে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। এই ভিডিওতে জাস্ট সংক্ষেপে আলোচনা করব মোহনবাগানের ফরমেশন ও লাইন আপ কেমন হতে পারে চেন্নাই এফসির এগেনস্টে। তো যদি কথা বলা যায় কোন ফরমেশনে যেতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট চেন্নাই এফসির এগেনস্টে, তো সেই ফরমেশনটা হতে পারে অনেকটা 3-4-3, যেটা গত কয়েকটা ম্যাচেই আমরা খেলতে দেখেছি কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাস আসার পরে। তিনজন ডিফেন্সের দুরন্ত ভূমিকা পালন করার ফলেই কিন্তু এই ফরমেশনটাই বেছে নিয়েছে কোচ অ্যান্টোনিও লোপেজ হাভাস। তো 3-4-3 ফরমেশনে মোহনবাগানের লাইন আপ হতে পারে অনেকটা এই রকম: গোলকিপারে বিশাল কাইত, তিনজন ডিফেন্সে সুভাশিস বোস লেফট ব্যাকে, আর রাইট ব্যাকে আনোয়ার আলী, একজন সেন্টার ব্যাকে হেক্টর ওয়েস্তে, আর চারজন মিডফিল্ডারে বাঁ দিক থেকে দিমিত্রি পেত্রাদস, ডান দিক থেকে আশিস রায়, দুজন সেন্ট্রাল মিডফিল্ডে অভিষেক সূর্যবংশী অথবা দীপক তাংড়ি, সঙ্গে জনি কাউকো। আর জনি কাউকো মাঝ মাঠের মেন চালিকা শক্তি, তিনি কিন্তু মাঝ মাঠের দায়িত্বটা দুরন্তভাবে পালন করে থাকে, পাশাপাশি পেত্রাদস্ত রয়েছেই, তিনি কিন্তু দুরন্ত অ্যাটাক করে থাকে। আর আপফ্রন্টে তিনজন ফরওয়ার্ডে, লেফট উইং ফরওয়ার্ডে লিস্টন কোলাসো, রাইট উইং ফরওয়ার্ডে মনবীর সিং, আর একজন সেন্টার ফরওয়ার্ড হিসাবে জেসন কামিংস। অবশ্যই জেসন কামিংসের দিকে আমাদের নজর থাকবে, অলরেডি তিনি 9টা গোল করে গোল্ডেন বুটের দৌড়ে 3 নম্বর পজিশনে রয়েছে। আশা করি এই ম্যাচে যদি তিনি জোড়া গোল পেয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে গোল্ডেন বুটের দৌড়ে। তো আমরা আশা করতেই পারি জেসন কামিংস কিন্তু গোল্ডেন বুটের লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবে। তো তোমাদের কী মনে হয়, এই ম্যাচে কি জেসন কামিংস গোল পাবে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই: গোলকিপারে বিশাল কাইত, তিনজন ডিফেন্সে সুভাশিস বোস, হেক্টর ওয়েস্তে আনোয়ার আলী, চারজন মিডফিল্ডারে দিমিত্রি পেত্রাদস, অভিষেক সূর্যবংশী অথবা দীপক তাংড়ি, জনি কাউকো এবং আশিস রাই, আর তিনজন আপফ্রন্টে স্ট্রাইকারে লিস্টন কোলাসো, মনবীর সিং এবং জেসন কামিংস। এমনই কিন্তু লাইন আপ নিয়ে চেন্নাই এফসির এগেনস্টে মোহনবাগান তাদের ঘরের মাঠেই খেলতে নামবে। তো দেখা যাক এই লাইন আপ নিয়ে মোহনবাগান জয় তুলে নিতে পারে কি, চেন্নাই এফসিকে হারিয়ে 3 পয়েন্ট নিতে পারে কি। তো তোমাদের কী মনে হয় এই ম্যাচে কোন দল জিততে পারে, আর এই ম্যাচে ফলাফল কেমন হতে পারে সেটা অবশ্যই কমেন্টে জানিও। পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগান সুপার জায়ান্ট কীভাবে 1 নম্বর পজিশনে উঠে আসলো, আর রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি তারাই বা কী করে 4 নম্বর পজিশনে উঠে আসলো, তো এখানে লিগ টেবিলে দেখানো হয়েছে অ্যাওয়ে ম্যাচে কে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে। তো এখানে অ্যাওয়ে ম্যাচে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট, তারা 9 ম্যাচে 22 পয়েন্ট নিয়েছে এবং তার জন্যই তারা কিন্তু 1 নম্বর পজিশনে রয়েছে। এই অ্যাওয়ে ম্যাচে বেশি পয়েন্ট কালেক্ট করার জন্য লিগ টেবিলটাই 1 নম্বর পজিশনে তারা রয়েছে। আর মুম্বাই সিটি এফসি তারা 2 নম্বর পজিশনে রয়েছে, 9 ম্যাচে 20 পয়েন্ট কালেক্ট করেছে। এটা কিন্তু লিগ টেবিল নয়, এটা হচ্ছে অ্যাওয়ে ম্যাচে যারা সবচেয়ে বেশি পয়েন্ট কালেক্ট করেছে তাদের একটা লিগ টেবিল। তো মোহনবাগান 1 নম্বরে রয়েছে, তারা বেশি পয়েন্ট কালেক্ট করেছে, 2 নম্বরে রয়েছে মুম্বাই সিটি এফসি, তারা 20 পয়েন্ট কালেক্ট করেছে 9 ম্যাচে। এফসি গোয়া রয়েছে 3 নম্বর পজিশনে, 10 ম্যাচে 17 পয়েন্ট কালেক্ট করেছে, আর 4 নম্বর পজিশনে রয়েছে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি 10 ম্যাচে 12 পয়েন্ট কালেক্ট করে। তবে হ্যাঁ, রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি তারা কিন্তু টপ সিক্সে কোয়ালিফাই করার জন্য অনেকটাই এগিয়ে আছে এবং তাদের কিন্তু ভালো রকম একটা চান্স রয়েছে। তো দেখা যাক রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি প্রথম মরসুমে এসেই আইএসএলে প্লে অফে কোয়ালিফাই করতে পারে কি। তোমাদের কী মনে হয় রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি কি আইএসএলে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। পাশাপাশি যদি কথা বলা যায় ইস্টবেঙ্গলকে নিয়ে,
তো ইস্ট বেঙ্গলের দুরন্ত উইঙ্গার যার নাম নন্দকুমার শেখর, দুরন্ত একজন ইন্ডিয়ান উইঙ্গার, দারুণ খেলে থাকেন ইস্ট বেঙ্গলের জার্সিতে। তো সবচেয়ে বড় একটা ধাক্কা খেয়ে গেল এই মুহূর্তে ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গলের হয়ে কিন্তু আর খেলতে পারবে না নন্দকুমার শেখর, তিনি কিন্তু এই মরসুমটার জন্য রুলড আউট হয়ে গিয়েছে, এমনই কিন্তু আপডেট বেড়ে এসেছে, কনফার্ম আপডেট। এর পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে, তো মোহনবাগান সুপার জায়ান্টের একজন দুরন্ত প্লেয়ার যিনি মোহনবাগানের জার্সিতে দুবার চ্যাম্পিয়ন হয়েছে, সেই প্লেয়ারটির নাম হচ্ছে সুমিত রাঠি। 2019-20 মরসুমে এটিকের জার্সিতে তিনি ইমার্জিং প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিল এবং দুরন্ত ভূমিকা পালন করেছিল সেই মরসুমে, এবং সেই মরসুমেও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। আবারও কিন্তু 2022-23 মরসুমে মোহনবাগানের হয়ে চ্যাম্পিয়ন হয়েছে এই সুমিত রাঠি, তবে খুব একটা গেম টাইম পাচ্ছে না দীর্ঘদিন ধরেই। তবে এই মুহূর্তে যেমনটা খবর রয়েছে এই ইয়ংস্টার সেন্টার ব্যাক তিনি কিন্তু মোহনবাগান ছাড়তে চলেছে, প্রপার গেম টাইম না পাওয়ার কারণে তিনি কিন্তু মোহনবাগান ছেড়ে অন্য কোনো ক্লাবে যোগ দিতে চলেছে। এই মরসুমের শুরুতেই সুমিত রাঠি অলমোস্ট দল ছাড়তে চলেছিল, তবে শেষ ম্যাচ মোহনবাগান কিন্তু একটা বড়সড় চমক দেয়, তাকে কিন্তু দলের সঙ্গেই রেখে দেয় এবং জুনিয়র টিমের ক্যাপ্টেনও করে দেয়, এবং মোহনবাগান সুপার জায়ান্ট জুনিয়র টিমের হয়ে তিনি ধারাবাহিকভাবে খেলেছেন এবং বর্তমানে তিনি সিনিয়র টিমেও রয়েছে। বেশ কয়েকটা ম্যাচে তাকে আমরা অ্যাজ এ সাবস্টিটিউট হিসেবে আসতে দেখেছিলাম, একটা ম্যাচে তিনি প্রথম থেকে স্টার্টও করেছিল, তবে সেভাবে কিন্তু গেম টাইম পাচ্ছে না, যার কারণে পরের মরসুমে তিনি কিন্তু দল ছাড়তে পারে এমনটাই আপডেট বেরিয়ে আসছে। তো মোহনবাগানের এই দুবারের চ্যাম্পিয়ন প্লেয়ার তিনি কিন্তু এবার মোহনবাগান ছাড়তে চলেছে। পাশাপাশি মোহনবাগানের আরও এক চ্যাম্পিয়ন প্লেয়ার কিয়ার নাসিরি, তিনিও কিন্তু মোহনবাগান ছাড়তে পারে গেম টাইম না পাওয়ার কারণে, এমনই কিন্তু আপডেট রয়েছে বর্তমান সময়ে। তবে কিয়ানের ব্যাপারটা এখনও পর্যন্ত কোনোরকম কংক্রিট আপডেট নেই, তবে সুমিত রাঠি কিন্তু পরের মরসুমে দল ছাড়তে পারে এমনই কিন্তু আপডেট বেরিয়ে আসছে বর্তমান সময়ে। পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানের বিদেশি সেন্টার ব্যাককে নিয়ে, তো মোহনবাগানে বর্তমান সময়ে দুজন বিদেশি সেন্টার ব্যাক রয়েছে, একটা হচ্ছে ব্র্যান্ডন হ্যামিল, একটা হচ্ছে হেক্টর ইয়েস্তে, দুজনকে ছাড়ার পরিকল্পনা করছে মোহনবাগান সুপার জায়ান্ট, অলমোস্ট কনফার্ম বলতে পারো পরের মরসুমে এই দুজন বিদেশি ডিফেন্ডারকে ছাঁটাই করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে বেশ কিছুদিন আগেই একটা বড় রিউমার বেরিয়েছিল যে ব্র্যান্ডন হ্যামিলের রিপ্লেসমেন্ট হিসেবে তারা কিন্তু আরও একজন অস্ট্রেলিয়ান ডিফেন্ডারকে সই করাতে চলেছে, যার নাম কার্টিস গুড। কার্টিস গুড বর্তমানে মেলবোর্ন সিটিতে খেলছে এই লিগে, আর সেই কার্টিস গুডকে নেওয়ার একটা পরিকল্পনা করছিল। তবে আজকে আবার শোনা যাচ্ছে মোহনবাগান কিন্তু নতুন কোনো অস্ট্রেলিয়ান ডিফেন্ডারকে আনবে না, অলরেডি অস্ট্রেলিয়ার দুজন প্লেয়ার কিন্তু মোহনবাগানে রয়েছে, একটা হচ্ছে দিমিত্রি পেত্রাতস, একটা হচ্ছে জেসন কামিংস, তাদেরকেই রেখে দেবে এবং অস্ট্রেলিয়ার কোনো নতুন প্লেয়ারকে তারা সই করাবে না, অন্য দেশের একজন ডিফেন্ডারকে তারা আনতে পারে, এমনই কিন্তু আপডেট রয়েছে বর্তমান সময়ে। তবে এই আপডেটটা 100% কনফার্ম নয়, বিশেষ কোনো বড় সোর্স থেকে জানা যায়নি, ছোটো একটা সোর্স থেকে জানা গিয়েছিল যে এমন হতে পারে অস্ট্রেলিয়ার কোনো নতুন প্লেয়ারকে মোহনবাগান আর সই করাবে না, তারা অন্য দেশের একজন বিদেশি ডিফেন্ডারকে আনতে পারে। অলরেডি ইরানের একজন ডিফেন্সিভ মিডফিল্ডার রুজিবে চেসমিকে নিয়ে আসা ট্রাই করছে, ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে প্রায় 50% চান্স তো রয়েছেই, তেমনই একজন আরও এক নতুন ডিফেন্ডারকে আনতে পারে অন্য দেশের। তো দেখা যাক এটা কতটা সত্য হয় আর কতটা কনফার্ম হয়, এখন এটার দিকে আমাদের নজর থাকবে, পরবর্তী সময়ে কনফার্ম কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমরা মেনলি কোন দেশের ডিফেন্ডারকে দেখতে চাও মোহনবাগান দলে পরের মরসুমে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমি তো মেনলি তিরির মতো একজন ডিফেন্ডারকে দেখতে চাই, স্প্যানিশ ডিফেন্ডার যারা দুরন্ত খেলে থাকে। তো দেখা যাক পরের মরসুমে মোহনবাগানের বিদেশি সেন্টার ব্যাক হিসাবে আমরা কাকে দেখতে পাই। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, বাই বাই, হ্যাভ এ গুড ডে।